কৃষ্ণনগর। ঐতিহ্য আর বনিদিয়ানায় বর্ধিষ্ণু এই শহরের অলিতে গলিতে সরভাজার কড়া পাকের গন্ধ, মাটির পুতুল ও ঘূর্ণির সম্ভার। আর রয়েছে বিস্তৃত ফাঁকা মাঠের শেষ প্রান্তে ইতিহাস আগলে এক বিশালাকার প্রাসাদ, কৃষ্ণনগর রাজবাড়ি। বাংলা বিজয়ে মানসিংহকে সাহায্য করার জন্য নদিয়া রাজবংশের আদি পুরুষ ভবানন্দ মজুমদার রাজত্ব পান নদিয়া, সুলতানপুরের মতো 14টি পরগনার। তাঁরই উত্তর পুরুষ মহারাজ রুদ্র রায়ের আমলে শ্রীকৃষ্ণের নামানুসারে এই জায়গার নামকরণ হয় কৃষ্ণনগর। তবে রাজবংশের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণচন্দ্র রায়ের মোট 54 বছর রাজত্বকালে ফুলে ফেঁপে ওঠে নদিয়া। রাজবাড়ির অন্দরে চকবাড়ি, কাছারি বাড়ি, হাতিশালা, আস্তাবল, নহবতখানা এবং পঙ্খ অলঙ্কৃত দুর্গা দালান। আর সেই বিশাল দুর্গা দালানে যুদ্ধের বেশে সুসজ্জিতা মা রাজরাজেশ্বরী। মহা ধুমধামে পালিত এই দুর্গাপূজার প্রচলন করেন রাজা কৃষ্ণচন্দ্র, যা ছিল বাংলায় প্রথম সর্বজনীন দুর্গাপূজা। থামখিলানে স্পষ্ট রাজকীয় ছাপ। তবে কালের দাপটে শ্যাওলা মাখা দেওয়ালের নহবতখানা বা অযত্নে পালিত রাজবাড়ির পুকুর অবাক করে। বারদোলের মেলা, দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজোর মতো বিভিন্ন অনুষ্ঠানে মেতে ওঠে রাজবাড়ির চত্বর। কিন্তু নাট মন্দিরের পাশে বিশাল ফটক দিয়ে রাজবাড়ির অলিন্দে প্রবেশে নিষেধাজ্ঞা সাধারণের। আজ কৃষ্ণনগরের চারপাশে যখন ছড়িয়ে ভোটের উত্তাপ, সেখানে রাজবাড়ির চৌহদ্দের নীরবতা দেখে বোঝার উপায় নেই এই রাজবাড়ি একদিন সাক্ষী থেকেছে পলাশীর যুদ্ধ, বঙ্গভঙ্গ, দেশভাগের মতো অন্ধকার ইতিহাসের।